তাইলে মৃত্যু ব্যক্তিকে আমল ফোসাই তৈলে এক নম্বর ফা তৈলে কোনটা আলেম বানানো, সন্তানকে আলেম বানানো। আপনি আলেম হইলেন, আলেম হওয়ার কারণে যতজনকে আলেম বিতরণ করলেন তার থেকে আলেম হওয়ার সম্ভাবনা আছে না নাই? সে আমল যতজনে এগুলি শুনে আমল করবে সকল আমলে সব আপনার আমল নামাজও হয়ে যাবে। FTV Media 24 in anticipation of healthy culture. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শাইতানি রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা মানু সাল্লু আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর কথাগুলি, নবী সাল্লাল্লাহু সাল্লামের কথাগুলি শোনার জন্য যে মনিব আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, ফরছি আলহামদুলিল্লাহ। তা আমরা তো কেউ বাঁচবো না, সবাই চলে যাবো, ঠিক কি না? এটা তো থাকার জায়গা নয়, দুনিয়াটা কি নয় থাকার, এটা চলে যাওয়ার জায়গা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নেই? অকাল মৃত্যু বলে কিছু আছে? আমরা রাজনৈতিক নির্দেশ মুখে শুনি যে অকাল মৃত্যু বরণ করেছেন তিনি, না, মৃত্যুর কোনো কি নাই, কাল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা এসেছেন, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে নাতি, ঠিক কি না? আমার ছেলে, আমার ছেলের নাতি, ঠিক কি না? কিন্তু দাদার সামনে নাতি চলে যায়, এই ঘটনা আছে না নাই? বাবার কাঁধে ছেলের লাশ, এই ঘটনা আছে না নাই? তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য কাজ করে যাইবেন, কি করে যেতে হইব? আপনার পরে আপনার সন্তান, আপনার জন্য আপনজনেরা কিছু ফাটাইব, এটা হইল, এটা 50-50 সম্ভাবনা আছেও নাইও, আছেও তবে নাইট সম্ভাবনাই বেশি, কথা ঠিক কি না? এই জন্য আমের হুঁজিটা আমনে করবেন, আমনের হুঁজিটা কি আমনে করবেন। কাবার শরীফে যারা গেছেন, আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন, সেখানে তো জানাজা পড়াবার উদ্দেশ্যে অনেক দূর দারাজ থেকে শত শত কিলোমিটার দূর থেকেও কী করছে লাশ নিয়ে আনা হয়। এখানে কাবার শরীফের ইমাম তিনি জানাজার নামাজটা পড়াবেন, লক্ষ লক্ষ হাজি সাহেব জানাজার শরীক হবেন, এই নিয়তে আনেন, কথা ঠিক কি না? কারণ জানাজার নামাজ যত বড় হবে তত সব কম না বেশি? নামাজের কাতার যত বেশি বড় হবে, লম্বা হবে, সংখ্যা যত বেশি হবে, এটা কম সব কম না বেশি? হ্যাঁ, এই জন্য সেখানে নিয়ে আসেন। তা আমি, এমনও দিন আছে, এমনও ওয়াক্ত আছে যে, এমনও ওয়াক্ত আছে যে, এমন কোনো ওয়াক্ত নাই যে ওয়াক্ত কি নেই, জানাজা নেই, খুব কম, বেশিরভাগে কি থাকে, 10টা 12টা 15টা 20টা এরকম ঘোষণা দিয়ে দেন যে নামাজের পরে কি আছে, জানাজা আছে, এই সুযোগ কে ছাড়ে? কারণ জানাজার নামাজ পড়লে, জানাজার নামাজ পড়লে সব আছে না নেই? কেউ যদি জানাজার নামাজ পড়ে এবং দাফন কাফনের শরীক হয়, দুই কিরাত সব, সুবহানাল্লাহ। সাহাবে কেরাম জিজ্ঞাসা, মাল কিরাত, কিরাতটা কি হুজুর? ক, কিরাতটা হইল উহুদ পাহাড় পরিমাণ সমান। যারা উহুদ পাহাড় দেখেছেন, এটা উহুদ পাহাড় কি মাটির পাহাড় না পাথরের পাহাড়? মাটির ওজন বেশি না পাথরের ওজন বেশি? তাহলে জানাজার নামাজের যে সওয়াব কত, এটা আমরা হিসাব করে করতে, জানাজার নামাজ পড়াতে 2-3 মিনিট সময় লাগে, ঠিক কি না? এই 2-3 মিনিট সময় দিয়ে আপনি কোটি কোটি নাকি অর্জন করার সুযোগ আছে না নেই? কিন্তু আমরা তো দুনিয়ার লাভের লাভ হয়েছেন, এই লাভটা নিতে রাজি নয়, কথা ঠিক কি না? একেবারে জানাজা কখনো বাদ দেবেন না, সুযোগ পাইলে কি করবেন,
কথা আমার স্মরণ আসে। ঢাকা থেকে আসতেছি আমরা প্রায় 50-60 জনের একটা কাফেলা, প্রতিমধ্যে একটা জানাজা হচ্ছে, যেহেতু জানাজা হচ্ছে বোঝা গেছে এটা মুসলমান, ঠিক কি না? ড্রাইভারকে কইলাম যে একটা বিশাল অফার আছে, অফারটা নিতে রাজি আছো? একটা ওহুদ পাওয়ার পরিমাণ অফার ক কী বলেন? অবশ্যই নিব। তাহলে ওই সামনে একটা জানাজা আছে, এখানে দাঁড়াও, দেখা যায় 2-3 মিনিটে জানাজা শেষ। এই অফারটা সবাই পাইছি কি পায় না? আমরা জানাজা পড়ি যা পাইছি, ড্রাইভার সাহেব সমান তা, সুবহানাল্লাহ, এল্লাই সুযোগ নিতে হইব, ঠিক কি না? কথা তো কয় না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমনে যে আমনে আমল্লাই কত ফাটাইছেন, আল্লাহ রাসুলই বলছেন কয় না, এত সম্পদের মায়া বেশি সন্তানের লাই, কার লাই? নিজ সম্পদের ব্যাপারে নিজের জন্য মায়া করে না, কিন্তু সম্পদ পরের কি কি করে বেশি মায়া করে। সাহাবা কারাম কে কিয়া করলেন হুজুর, আর সম্পদের লাই আর মায়া থাকতেন হুজুর, আর হলান মাইয়ের লাই সম্পদের ব্যাপারে মায়া থাকবো? ক না, ঠিক আছে, ক তুমি যা খাইলা এটা হলো তোমার, তুমি যা খাইলা সেটা হলো তোমার, যা ফইলা সেটা তোমার, যা পাঠাইলা সেটা হলো তোমার, যা কিছু রাখলা সেটা তোমার নয়, সেটা হইলো ওয়ারিসের। হ্যাঁ, এখন আপনার যা সম্পদ আছে হিসাব করে দেখেন, আপনি 100 ভাগের 1 ভাগ পাঠাইছেন কি না? কথা বলেন না কেন? আপনি 1 কোটি টাকার মালিক মনে করেন, আপনার যে হিসাব করেন চাই যে আপনি ওই জন্য যত দান করছেন এইটা 1 লক্ষ টাকার পরিমাণের সমান হবে কি না? ওর কথাও তো কয় না। তাইলে দেখা গেছে, হিসাব করে দেখা গেছে যে আপনি 100 ভাগের 1 ভাগও কি করেন না, তাইলে বোঝা গেল আপনি তো আপনার নিজের লাই মায়া নাই, আপনি ওয়ারিসের লাই মায়া বেশি। কথা ঠিক নি? ওয়ারিসে 1 বছর হরে আপনার লাই দোয়া করবে, কয় কইলে কইলে না কইলে নাই। 1 পর্যায়ে যখন নাতির পর্যায়ে আপনি চলে যাবেন, দাদার পর্যায়ে চলে যাবেন, তখন আপনার ওয়ারিসে আপনার আর স্মরণ করবে? আমার এখানে কে আছেন যে প্রতি বছর দাদার লাই 1 বার দোয়া করেন? সে একজন আত্মজন সেই নেই, দাদার লাই দোয়া করেন কেন? কোন দিন? ও নিজে নিজে আরে, এটা তো হারা বছরে হারেন আপনি, ঠিক আছে, বছরে 1 বার করেন, এরকম কে আছেন? আসেন না নাই, আপনি যেটা করেন এটা তো হুঞ্জি টুঞ্জি নেই, নিজে চালাইছেন, কথা ঠিক কি না? ওর কথাও তো করেন হুঞ্জি দি 1 বার দোয়া করেন, এরকম কজন আছেন? হুঞ্জি দি কি কাজে বাবার লাই 30 বছর করেন, এরকম কজন আছেন? একজন আছেন। যাক, এ আপনি কত বছরের জন্য করবেন? যত বছর আপনার সামর্থ্য আছে আপনি বাঁচবেন, কথা ঠিক কি? আপনি বাঁচে গেলে আপনার হলাম ইয়ে আপনার লাই করবো, দাদার লাই করতেন, কথা ঠিক কি না? তাইলে আপনার চিন্তা আপনি নিজে করেন, ঠিক কি না? আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন, কন্যা আমিন। এখন মৃত ব্যক্তির জন্য সওয়াব ফাটাইবেন, কেমনে কেমনে ফাটাইবেন? আপনার মন মতে না কোরআন সুন্নাহ মতে? অনেক তুমা কদ্দামু আসারাহুম কামি লিখে রাখি, যা ফাটাইলো যা রাখিলো যা। আপনি 2টা রাখছেন, একটা হলো গুনায় জারিয়া, একটা হলো সদগায় জারিয়া। কি কইছি? গুনায় জারিয়া। আপনি সিনেমা হল খুলে গেছেন, এখন গুনে জারি না সদগায় জারিয়া? হ্যাঁ, যতদিন সিনেমা হল আছে ততদিন সব আপনার আমল নামে। ক্যারাম বোর্ড চালু করে গেছেন, কি বোর্ড? যতদিন ক্যারাম বোর্ড চালু থাকবে মোটামুটি সব তো হইবেন কেন? আপনি গানের মজনা চালু করে গেছেন, কি ক্রিকেটে বল মারবো কেন? শুধু বলের দিকে রেন, আর কিছু দিকে রেন তো নাজবিলে কইতেন না? জিনা হবে কি হবে না? জিনা লাইনে নজরুন চোখের জিনা নজর দেখা, হাজার হাজার কোটি কোটি জিনার গুনা মাইয়ার আমল নামা আমনের আমল নামা যোগ হয়ে যাবে। এটা সৎকার জারিয়া না গুনায় জারিয়া? স্টেডিয়াম বানাই গেছেন শহীদ বুলু স্টেডিয়াম, আছে না নাই? যতজন বুলু স্টেডিয়ামে, এটা এজ এ এক্সাম্পল কথা বুঝিলই না, খেলাধুলা দেখবো গান বাজনা চাইবো সব না গুনে? তাইলে সৎগায় জারিয়া গুনে জারিয়া? আপনি কোনটারে আই গেছেন? মাতো তো না দেয়াতে কি জারিয়া? এখন কি আপনি গুনে জারিয়া না সৎগায় জারিয়া রাখছেন? আপনি হিসাব করছেন নি? এমন এক প্রতিষ্ঠানে ভর্তি করাইছেন যেখানে হস্তমুরি আসার খায় না, আসে না নাই? কথাও তো কয় না। এখন সৎগায়ে জারিয়া না গুনায় জারিয়া এমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে নামাজটা পড়বে কিভাবে সেটাও শিক্ষা দেয় না, আসে না নাই?
জানাজার নামাজ পড়বে কিভাবে সেটাও নাই, আসেনা নাই। এমন বহু জানাজা হাজির হইলাম যেখানে সন্তানের মাথায় টুপিটাও নাই, আসেনা নাই। আরে কপাল ফোড়া বিবাহ করতে আসলো, জীবনের বিবাহ একবার, বিবাহ জন্য হিসাব কবুল করবে, গায়ে ফাঞ্জাবিটাও নাই, মাথায় টুপিটাও নাই, আসেনা নাই। কোয়াল হোড়া আরে তো কথাও তো কয় না, এতে জানাজা যা কেন পড়বো বাবার সেটাও জানে না, বাবা মারা গেছে কবর জিয়ারতটা করবে কিভাবে সেটাও জানে না, আছে না নাই। তাইলে এতে সদকায় জারিয়া রাখছে না গুনায় জারিয়া? আপনারা কোনটা রাখবেন? আপনি কোনটা রাখছেন? তো ওই মৃত ব্যক্তির কাছে সব পৌঁছাইবার বারোটা রাস্তা আছে, বারোটা মাধ্যম, কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? বারোটা মাধ্যমে আপনার কি আছে মৃত ব্যক্তির জন্য সবটা পৌঁছাইতে পারবেন? এ ব্যাপারে তিনটা হাদিস আছে, একটা হাদিস আছে মুসলিম শরীফে, একটা সহিহ ইবনে মাজাতে, আর একটা আছে আবু দাউদ শরীফে। এক হাদিসে তিনটা, আর এক হাদিসে পাঁচটা, আর এক হাদিসে সাতটা, এই তিনটার একসাথে করলে হয় বারোটা। যে হাদিসে তিনটা আছে সে তিনের ভিতরে বারোটাই আছে, সুবহানাল্লাহ। কোন একের ভিতরে অনেক, ওর কথাও তো কয় একের ভিতরে। মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা ইজামাত আল ইনসান ইন কাতামালহু ইল্লা মিন সালাস মিন সদকাতিন জারিয়া, ক মৃত ব্যক্তি যখন মারা যায় তখন সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল তার জারি থাকে, সদকাতিন জারিয়া, সদকায় জারিয়া, আও এলমিন ইনতফা বিহি, এমন এলম যা উপকারে দেয়, আওয়ালাদিন সলিন, তিন নম্বর নেককার সন্তান, যে সন্তান মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগির, এই তিনটা। আর সোয়ে আপনি মাজার হাদিসে আছে সাতটা, এখন আমি বাই সিরিয়ালে বলতেছি যে বারোটা আপনার মৃত্যু ব্যক্তির ছয়টা পৌঁছাইতে পারবেন মাধ্যমে। আনাবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিম্মা ইয়ালকুল মুমিনু মিন আমালি ওয়া সানাতি বাদা মাউতি, কয় এমন আমল কথা আমো আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন কমিত ব্যক্তির কবরে সওয়াব হোসে এমন আমলগুলির কথা বলছে, তোমরা শোনো। এক নম্বর, এলমান আলেমাহু অনাসারাহু, যে এলেম শিখলো, কি শিখলো? সুম্মা নাসারাহু, এরপরে প্রসার করল। তাইলে এটার ভিতরে কে আছে? আলেমেরা আছে, এই না দুচ্ছি মেয়ে, এলেম শিখলো, এলেমটা প্রসার করল, এলেমটা। তাইলে মৃত ব্যক্তিকে আমল ফোসাইতে হইলে এক নম্বর ফাত হইলে কোনটা? আলেম বানানো, আলেম বানানো, ওর কথা কয়, আলেম হওয়ার সন্তানকে আলেম বানানো। আপনি আলেম হইলেন, আলেম হওয়ার কারণে যতজনকে আলেম বিতরণ করলেন তার থেকে আলেম হওয়ার সম্ভাবনা আছে না নাই? সে আমলকে যতজনে এগুলি শুনে আমল করবে সকল আমলের সব আপনার আমল নামা যোগ হয়ে যাবে। তাইলে একটা এক নম্বর সদকে জারি হইল আলেম, নিজে আলেম হওয়া সন্তানকে কি বানানো? আপনি তো এনে মাইনাস, কথা ঠিক কি না? এখন ভর্তি যুদ্ধ, কি যুদ্ধ? ওর মাথাও তো না, কি যুদ্ধ? হাতে ভর্তি যুদ্ধ করে আলেম হইবার লাই না, দুনিয়ার শিক্ষা শিক্ষিত আনার লাই, তুই কোরআন হাদিস শিখবার লাই না, তুই ভর্তি যুদ্ধটা করিবা, কথা ঠিক কি না? আজ পর্যন্ত এটা তো প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে পাইলাম না যে কোরআনের মাদ্রাসা ভর্তি হইবার লাই, কোরআন শিখবার লাই, হাদিস শিখবার লাই, কি কয়েছে ভর্তি যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে এক আসনে 100 জন, আছে না নাই? এটা তো নাই দেখছেন। তাইলে হইলে তার মধ্যে আমরা জিতা না আরা মা তো তো না এতে। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন কোন আলেমান, তুমি আলেম হও, তুমি কি হও? আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। আও মুস্তামিয়ান, আলেম কি কি বলে সেটা মনোযোগ সহকারে শুনো। আও মুহিব্বান, আলেমের সাথে মহব্বত রাখো। সাইটার কোনোটা যদি না হতে পারো ওয়ালা তাকুন খামেসা, পঞ্চমটা হয়েও না, সাইটার কোনোটা যদি না হতে পারো তোমার ধ্বংস আছে না নাই? আছে। এটা আমি কইছি না নবী কইছি? নবী
তা আমরা তো কোনোটাই নেই। আপনি আলেমের কথা শুনেন না, কথা ঠিক না? বা ঠিক আপনি কইছে তুমি আলেম হও, আপনি নেতা হন, আপনি নেত্রী হন, ঠিক কি না? তুমি নেতা হও না নেত্রী হও, এ কথা কইছে? না, নেতা হও নেত্রী হও। হ্যাঁ, তুমি আলেমের ছাত্র হও না নেতা নেত্রীর অনুসারী হও? আলেমের ছাত্র। হ্যাঁ, আপনি তো আলেমের ছাত্র না হই নেতা নেত্রীর অনুসারী হয়েছেন, ঠিক কি না? কইছে আলেমের অনুসারী হও। এখন আপনি কার অনুসারী হইলেন? আলেমের কথা শুনো, আপনি আলেমের কথা শুনেন না নেতা নেত্রীর কথা শুনেন? ওর মাথা তো নাই, তাহলে আপনি হাদিসের ভিতরে আসেন না, বাড়ি গেছেন? আমহেব্বান মহব্বত রাখো আলেমের সাথে, আলেমের আঘাত করলে আপনার মন কাঁদে না, নেতার বিরুদ্ধে কথা কইলে আপনার মন কাঁদে কি কাঁদে না? সোভার আলাইব জান দিয়ে লিব, কথা ঠিক নেবে ঠিক তো? মহব্বত করতে কইছে আলেম রে, আপনি মহব্বত করেন কারে? আপনার রাতের আড়াইটা পর্যন্ত সমাবেশে নেত্রীর কথা শোনার জন্য, নেতার কথা শোনার জন্য রাতের আড়াইটা পর্যন্ত ভোগ খাড়াইছা গুম্বারি আসে না নাই? আর আলেম ওয়াজ করিব রাতের আটটা পর্যন্ত, দশটা পর্যন্ত আপনি হিয়ানো এ দূরও সময় দিতে রাজি ন আসে না নাই? রাহালা যা বেরুন মাসিরা তা সারেনলি হাদিসি নহেদ বুখারী শরীফের বর্ণনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একটা হাদিস শোনার জন্য এক মাস সফর করেছেন। আল্লাহ, এক মাসের পথ, আল্লাহু আকবার কয় না? তাহলে এক নম্বর, মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছবে যদি সে আলেম হয়, অথবা যদি সন্তানকে আলেম বানায়। আপনার সন্তানকে আলেম বানাতে পারলেন না, আরেকজনের সন্তানটাকে আলেম বানালেন, এই সন্তান যতদিন আলেম শিখবে আমল করবে, যে ফিসার ফাসার করবে, আপনার আমল নামা সেটা পৌঁছে যাবে, ঠিক কিনা? তিন নম্বর, আমার সাফান ওয়ারাসাহু, আপনি কোরআন রাখি গেলেন, কোরআন দান করে গেছেন, এই কোরআনটা যতজনে পড়বে সবটা পৌঁছবে কি পৌঁছবে না? আপনি দান করে গেছেন, অথবা এখন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরআন শরীফ দান করেন, কি দান করবেন? নুরানী মাদ্রাসা কোরআনের দরকার আছে না? অনেক গরিব এতিম ছাত্ররা আছে যারা কিতাব কিনতে পারে না, আছে না নেই? এটা আপনি কিনি দেন, তাহলে সব আছে না নেই? হ্যাঁ, এরপরে চার নম্বর, মসজিদান বানাহু, মসজিদ তৈরি করে গেছে, কি করে তৈরি? ওর মা তো না, কি তৈরি করে গেছে? মসজিদ বানাইবেন, কি বানাইবেন? এই মসজিদের টাকা দিবেন, অথবা মসজিদের জন্য জাকাত দিবেন, অথবা মসজিদে সহযোগিতা করলেন, যেভাবে করেন সেটা সব আছে না নাই? মসজিদ থাকবে কি না? থাকবে। আমনে চলে যাবেন স্তরে স্তরে কেমত পর্যন্ত মসজিদ গুলি থেকে যাবে, ঠিক কিনা বলেন? আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে পাইলাম, মাওলানা আশরাফুল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, দুইটা জিনিস ধ্বংস হবে না, কয়টা? মাতো না, কয়টা? একটা হল কোরআন ধ্বংস হবে না, কেমন যখন কায়েম হয়ে যাবে কোরআনের অক্ষর গুলি চলে যাবে, শুধু সাদা পর্দে পাতাটা পড়ে থাকবে। আর তোলে মসজিদ ধ্বংস হবে না, দুনিয়ার বুকে যত মসজিদ আছে, যত কি আছে মসজিদ আছে, সকল মসজিদ গুলি কাবার সাথে মিলে যাবে, কাবার সাথে মিলে সেটা জান্নাত হয়ে যাবে। এই আন্নগমাইজ দিবাদার এই মসজিদ, এটার যদি মহব্বত করেন এই মসজিদটা কাবার অংশ হবে, যদি জান্নাতে যাইতে নারেন এই মসজিদে আপনার জান্নাত হয়ে যাবে, এটার অব্দি জান্নাতে টাইস বসবে, রাজি লাভ আছে নিও? তাহলে মসজিদ বানাবে মুক্তিযোদ্ধাদের নামে মসজিদ, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নামে কোনো মসজিদ আছে? না। শহীদের নামে কোনো মসজিদ আছে? না। এটা করা যাবে কি যাবে না? যাবে। ওর কথা কত যাবে, হেতারা জীবনটা দিয়ে লিছে, আপনি হেতা করলে এটা করতেন না, আপনি গান গাইবেন তো মেরা মাস্ত মাস্ত, দেশাত্মবোধক গান গাইবেন, ভালো গানগুলি, নীতি গান, সামদেবারে নাতে রাসুল, এগুলি যদি গান সব কিছু পাবে, তবে যে সমস্ত কাজগুলি করলে তারা সবটা ডায়েরি খাই যাবে, এগুলি করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি হ্যাঁ, তারা হাই তোরে ভাই আঙ্গুলা সারা ভাঙিয়ে লিত, শেষ এলি তো, আমরা জীবনটা দিছি আঙ্গুলা কি আর তোরা, কথা ঠিক না? ব্যাটিক। এরপরে পাঁচ নম্বর, আবাইতানলি আপনি সাবিল বানাহু, পথিক বসবে খুব রৌদ্রে দুপুরে বসবে, উত্তাপের ভিতরে বসবে, ছায়া আর কিছু নাই, আপনি যাত্রী ছাউনি দিয়ে দিলেন, কি ছাউনি? যাত্রী ছাউনি, বিশ্রামাগার দিলেন, যাত্রী ছাউনি দিলেন, সরাইখানা দিলেন,
যেখানে মানুষ কি করবে, এরকম চলাচলের পথ আছে না নাই? যেখানে মানুষ ঢাকা সিটিং যাইতে উড়ুন লাগে, কিন্তু কি নেই, যাত্রী ছাউনি নেই, এখানে ঘন্টার পর ঘন্টা কি দাঁড়ায় থাকতে হয় রোদ। এগুলি করে দিবে, মানুষ এখানে বিশ্রাম নিবে, সবটা কনে যাইব, কবরে যাইব, কথা ঠিক কি না? এরপরে ৬ নম্বর, নাহারান আজরাহু, নদী বিল খাল বিল বন্ধ হয়ে গেছে, আপনি মাটি কাটি এটা চালু করে দিয়েছেন, আছে না নেই? যতদিন এই প্রবাহ চালু থাকবে, আমল নাম মৃত ব্যক্তির আমল নামা কি সবটা পুষতে থাকবে। হাঁস লাখ টিয়া খরচ করে কি কেউ যে আপনি খানার অনুষ্ঠানটা করেন, এই হাঁস লাখ টিয়া খরচ করে নদী খনন করেন না, ওর কথা তো কয় না, তাইলে কত বছর থাকবে, কত বছর যাইবে, কথা ঠিক না? বা ঠিক। এরপরে ৭ নম্বর, সদকাতান আখরাজা মিন মালিহি ফি সিয়াতি ওয়া ইয়াতিহি ওয়া তালাকু মিন বাদা মাউতিহি, সদকা যেটা সে দান করছে জীবিত থাকা অবস্থা, যেটা দান করবেন মরার হরে সে সদকাটা তার আমলনামা সদকা মানে কি দান। সহিহ ইবনে মাজার হাদিস, বাইখা শরীফের হাদিস, মেসকা শরীফের হাদিস। ৮ নম্বর হইল দোয়া করবেন, কি মৃত ব্যক্তির জন্য কি করবেন দোয়া করলে সব ফসে কি ফসে না? আল্লাহ নবী কয় ইজা মাইয়িতুম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাকলিসু লাহু দোয়া, ক মৃত ব্যক্তির, মৃত ব্যক্তির যখন জানাজা, মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ো, কি পড়ো, জানাজার নামাজ যখন পড়ো, তারে দাফন কাফন করিবা, এরপরে তাল্লাই দোয়া করো, খাস ভাবে কি ভাবে তাকে তাহলে খাস ভাবে দোয়া করো, কারণ কি একটু পরে তারা প্রশ্ন করা হবে, কথা ঠিক নেবে ঠিক, কিভাবে দোয়াটা করবেন মৃত ব্যক্তির জন্য। আল্লাহ সেটাও শিখাই দিলেন, রব্বানাক ফিরলেনা, রব্বানাক ফিরলেনা ওয়ালি খানিনাল্লাজিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ যারা ঈমান নিয়ে চলে গেল রব্বুল আলামিন দয়া করে তাদেরকে মাফ করে দাও। কি দোয়াটা শিখিয়ে দিছি রে আল্লাহ রে, এখানে তো করতে রাজি নো আপনারা, আল্লাহ হেদায় দান করুক, কন্যা আমিন, ফাইবেন তো ইনশাল্লাহ, ফাইবেন তো ইনশাল্লাহ। মা বাবা যদি হয় রব্বির হামুহুমা ফাইবেন নি, আল্লাহ আমল করা তৌফিক, আবু দাউদ শরীফের হাদিস। ৯ নম্বর, ইস্তিগফার করবেন, কি করবেন ইস্তিগফার, ক্ষমা চাইবেন, হাদিস শরীফে আছে যে এক সন্তান এক মা বাবারে জাহান্নাম থেকে কি করেছে বাইর করে এলিস, বাইর করার পরে জিজ্ঞাসা করলো কেন আমার বাইর করলা, কবিয়ান নওয়ালা দিকে বেস্তেক পারলে কি তোমার সন্তান চোখের পানি ছেড়ে দিয়া তোমার জন্য ক্ষমা চাইল, এই জন্য আল্লাহ তোমারে মাফ করে দিয়া জাহান্নাম থেকে বাইর করে জান্নাত দিয়া দিল। তাইলে হাইবেন তো, এটা হাইতেন না, বোগা মরে গেছে কদিন যে কি করেছে কাঁদছেন যে আল্লাহ আর বোগারে মাফ করে দেন, কথাও তো কয় না, এটা আমিন মিয়া আলহাজ আমিন মিয়া করছে, এটা বহুদিন চোখের পানি ছাড়ছে, আমরা মনে যাত দিই কিন্তু আঙ্গ চোখে হানি সহজে আসে না, কিন্তু তিনি স্ত্রীর কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে তার চোখের পানি চলে আসে, বোঝা গেছে, এর দ্বারা বুঝে গেলে তিনি মন থেকে দোয়া করছেন, কথা ঠিক কি না? এরকম কি করতে স্বামী ১,০০০ থাকলেও বালা, বুঝো না কথা, সাইর হাজ গাবে থাকলেও বালা। আল্লাহ নবী বলেছেন আইয়ু আমরাতিন মাতা জাজুয়ান হেরাদিন ফাদাকালাতিল জান্নাত, কোন নারী যদি এই অবস্থা মারা যায়, কোন নারী কোন স্ত্রী যদি এই অবস্থা মারা যায়, স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, কয় নারী সোজা সুজি জান্নাতে চলে যাবে। এখন আমার মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, আপনি চিন্তা করেন যে আপনি যদি এই অবস্থা মারা যান, আপনার স্বামী আপনার প্রতি স্যাটিসফাইড কি না, তার চোখের পানি পড়বে কিনা আপনার জন্য, এমন আচরণ কি আপনি তার সাথে দেখাইতে পাচ্ছেন? আল্লাহ নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তিকে দাফন করবা, কি করবা, সাথে সাথে চলে যেও না, তার জন্য ইখলাসের সাথে আল্লাহর কাছে মাপ চাও, কি চাও, কারণ আল্লাহ ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা একটু পরে তার তাকে প্রশ্ন করবে। এগুলি করবেন, এগুলি করার তৌফিক দান করেন, বললাম আমি। ১০ নম্বর, মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করি যে ওসিয়তটা পূর্ণ করবেন, তাহলে মৃত ব্যক্তি সবটা পাবে। সে ওসিয়ত করে গেছে যে আমি মরার হর, তোমরা কি কাজে মাদ্রাসা দিও, মসজিদে দিও, এই ওসিয়তটা করছে না, আপনি যদি এই ওসিয়তটা পূর্ণ করেন সে সবটা তার আমল নামা কি হবে। মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই, কি করে নাই, কিন্তু তার উপর হজ ফরজ ছিল, কি ছিল, আপনি যদি তার পক্ষ থেকে হজটা আদায় করেন, একদিকে ফরজিয়া আদায় হবে, হজের সওয়াবটাও পেয়ে যাবে, সুবহানাল্লাহ।
তারপর রোজা ফরজ ছিল, ফরজ রোজাগুলি সে আদায় করে যেতে পারে নাই। আপনি যদি তার পক্ষ থেকে ফরজ রোজাগুলি আদায় করেন, একদিকে সে আল্লাহর ফরজ আদায় থেকে মুক্তি পাবে, আর টয়লেট সে রোজারটা কি সওয়াব হবে, এই সুযোগ আছে না নাই? আছে, মাতো তো না দেহাতে। মৃত ব্যক্তি ঋণ রাখি গেছে, কি রাখি গেছে? আমরা ঋণ পরিশোধ করতে হইব, পয়লা বন্টনের আগে, সম্পদ বন্টনের আগে আগে ঋণটা পরিশোধ করতে হইব। ওর মা তত না দেন, ঋণ পরিশোধ করা নফল না ফরজ? রাসূল যখন জানাজা হাজির হয়ে যেত, জানাজা পড়াইতেন না যদি জানতেন যে ঋণ আছে। কি আছে? ঋণের ফয়সালা যতক্ষণ না মানবে, তো সাহাবা কেরাম দাঁড়িয়ে বলতেন যে হুজুর, যাদের টাকা পয়সা লাইন বেলা, হুজুর আর তার ঋণ পরিশোধ আমি করে দেব। তারপরে রাসূল জানাজা পড়াইতেন। সুবহানাল্লাহ, আমরা যে হাজার হাজার টিয়া, লাখ লাখ টিয়া দেনা করি চলি, জানের কতজনের দোয়ানা টিয়া, অনেক কেন খেয়ালও নাই যে এত যে টিয়া নিছে, এটা কি? আমি আজকে ফকাশে বলছি ভাই, এই বাজারে আমি 22 বছর আছি, হয়তো আপনার কাছে তো হাওলাত নিয়েছি, আমায় ভুলে গেছি এর মতো হইতে পারে, অথবা আপনার দোকান থেকে কোনো ফোন নিয়েছি ফরে দিব বলছি, কিন্তু আমি ভুলে গেছি, আপনার শর্মে কর না, আল্লাহর কসম করে আপনার কাছে দুই হাত জোড় করে কি কেজে আপনাকে বলছি, আপনার শরম ভাঙ্গে কি কেজে এই কথাটা কইন, আমি টাকাটা দিয়ে দিব ইনশা। আর যদি আপনার শরম এত শরম লাগে, আপনি নিজে না কইলে আরেকজন হাতে কোয়েন, না হলে আপনি মাফ করে দিন। অন আপনি যাতে কইতে যদি কি কেজে কি লাগে, রাসূল বলছেন শহীদের হিসাব নাই তবে ঋণ থাকলে ছাড় নাই। আল্লাহ আকবার বলেন না, শহীদের কোনো হিসাব নাই ইল্লা দাইন, ঋণ থাকলে ছাড় নাই। আছে না নাই? মাল্লা হাতে কি কেউ আল্লাহর বাস্তে খাবাইছে, গরুর গোস্ত টিয়া অনু দেয় না, 12 বছর হয়ে গেছে, আছে না নাই? কি রে খাবান কি ফরজ নেই, কথা বলেন না কেন? অত টিয়া দেন ফরজ, এত এটা দিছিনি, আল্লাহ হাতে দান করুক, কর না আমিন। 11 নম্বর, মৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন আছে, কি আছে? আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন, তাদের হকগুলি আদায় করেন, এতে করে আপনি ডবল গুণে সওয়াব পেয়ে যাবেন। মৃত ব্যক্তির আমলনামা যোগ হবে, মায়ের দিকে আত্মীয়, বাবার দিকে আত্মীয়, ওর কথা তখন মৃত ব্যক্তির মায়ের দিকে আত্মীয় আসেনি, আপনার খবর লননি? নানার খবর লইছেন কজনে, নানির খবর কজনে লইছেন, মামার খবর লইছেন কয়জনে, মামির খবর কয়জনে লইলেন, ফুফা ফুফির খবর কয়জনে লইলেন? এমন তো 1 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ফুফুর কাছে একবারও কল দেন নাই, আসে না নাই? আসেনি? সবটা মুসাইবেন কেমনে, দেখছেন কারবার কয়, এদের সাথে সুসম্পর্ক রাখো, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মৃত ব্যক্তির মায়ের দিকের আত্মীয়, বাবার দিকের আত্মীয় সাথে সম্পর্ক রাখো, এতে করে তার আমলনামা কি হবে, সবটা পৌঁছে যাবে। 12 নম্বর, মৃত ব্যক্তির যারা বন্ধু ছিল, কি ছিল? বন্ধু ছিল, বান্ধবী ছিল, তাদের খবরাখবর রাখো, তাদেরকে একরাম করো, সম্মান করো, এতে করে সব তার আমলনামা যোগ হবে। সুবহানাল্লাহ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তকাল করলেন, আল্লাহ রাসূল জানতেন খাদিজার সাথে কোন মহিলার সুসম্পর্ক ছিল, ওই মহিলার বাড়িতে হাদিয়া পাঠাইয়া দিতে। আমরা হারাইছেন নি, আপনার বউ যে মরে গেছে, আপনার বউর লগে কোন মহিলা গেল লগে সম্পর্ক আছিল, হিগের একখান কাপড় কিনে দিছেন নি আপনি, কথা কয় না, তার লাগে ইফতারি কিনে দিয়েছেন আপনি, ঈদে সাঁতে কি তার লাগে হাদিয়া পাঠাইছেন? আল্লাহ নবী তো সে কাজ করছে, আল্লাহ একবার বলো না তো, তুই তাইলে কয়টা হাত? 12 হাত, ওর কথা কন, কয়টা হাত? আল্লাহ বুঝি আমল করার তৌফিক দান করেন। কবর কাছে যে কাঁদিয়েন, কবর কাছে, আমি কিন্তু এটা পাইনি, আমার ওস্তাদ থেকে পাইছি, শুনছি, উনি অবশ্যই বড় আলেম, আমার বাবার ওস্তাদ, উনি বলছেন যে মার কাছে, বাবার কাছে, কবর কাছে যে দরিমন্ত্র কিছু হড়িও না, একুল্লে হুজুর এটা কিল্লে খুলেন, অনেক খানাখাটি করছে কিন্তু ফাইন, তো চিন্তা করছি যেহেতু উনি বড় ওস্তাদ হয়তো ফাইস উনি ফেয়েছেন, কয় যায় কি কেউ সেখানে কি কেউ কত যত যখন তুমি কোরআন তেলা শুরু করে দিবে, যখন সালাম শুরু করে দিবে, সেখানে ফেরেস্তারা কি আসি একটা ব্যারিকেড দেয়, কি দেয় ব্যারিকেড দেয়? আসলে ফেরেস্তাদের ব্যারিকেড দেওয়া উদ্দেশ্য নয়, তারা তুই যে সালাম দেওয়ার কোরআন তেলাওয়াত করো, এগুলো কি শুনতে চায়? কি চায়? ওর মা তো না, আমরা গান বাজালে গানের মধ্যে আপনি ব্যারিকেড দেননি, শুনবেন লাই, ওর কথাও তো কয়, ইয়ে বাজারে কি কেউ হাতে ওষুধ বেশি আসে সালসা, আরে সালসা এদি গান ওকে লাগাই দিছে, আমার ব্যাকে ব্যারিকেড দেয় না, কি শুনবেন লাই, ওই এনে ওয়াজ মাহফিল শুরু হয়েছে, আপনি ব্যারিকেড দিছেন নাকি কেউ ওয়াজ শুনবেন লাই, কিন্তু আপনি হিটার তো ব্যারিকেড দিয়ে লেছেন, তালে তালে আসে না নাই, কথা ঠিক নেই? এখন ফেরেস্তারা শুনবেন লাই ব্যারিকেড দেয় কোরআন তেল সালামটা শুনবেন লাই, ফেরেস্তারা
আপনার ব্যারিকেড দেওয়ার উদ্দেশ্য নয়, কিন্তু এটা ব্যারিকেড হয়ে যায়। ব্যারিকেড কি? তুই কবরের কাছে যায় আগে কতক্ষণ পর্যন্ত একটু কি থাকো, অপেক্ষা করো, কি থাকো অপেক্ষা করো, এরপরে যাতে তোর মা তোরে কি কে কলজা হুড়ে সাই লিতে পারে। আল্লাহ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির কাছে যখন মানুষ আপন জনেরা যায়, তখন আল্লাহ তার রুটা ফিরিয়ে দেয়। রুটা কি কি দেয়? রুটা ফিরিয়ে দেয় আল্লাহ। তবে আবার নিরবতা পালন করি না, যেটা হিয়ানো মূর্তির মতো খাড়াইতে আইবেন, এগুলো কি আমাদের জন্য খাড়াই থাকলে কোনো শর্ট অফ নেই। ওর কথা বুঝছেন নাকি আপনারে? ক্লিয়ার নেই, ক্লিয়ার নেই। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। তাইলে আরও সংক্ষেপে বলতেছি, কাটিয়ে না সাইন, সংক্ষেপে বলতেছি কয়টা আমলের কথা বলছি? হ্যাঁ, কয়টা? এক নম্বর হইল এলমান আলিমা ও নাসারাহু, সে জ্ঞান অর্জন করছে, জ্ঞানটা প্রসার করছে, আলেম হয়েছে, আলেম বানাইছে। দুই নম্বর হইল নেককার সন্তান ওলাদান সালেহান, তারা কাউজ, এই সন্তান যত নেক কাজ করবে সব আমলের সব মৃত ব্যক্তির কবরে পুষবে। তিন নম্বর আমার সাফান বর্রা সাহু, কোরআন রাখি গেছে, কি রাখি গেছে? কোরআন তার পক্ষ থেকে রাখি গেছে অথবা কোরআন দান করছে। চার নম্বর মসজিদান বানাহু, মসজিদে যা যা দান করছে মসজিদ বানাই গেছে। পাঁচ নম্বর বাইতান লি ইবনে সাবিল, মুসাফিরখানা বানাই গেছে, কি বানাই? বিশ্রামাগার বানাইছে। ছয় নম্বর নাহারান আজরাহু, খাল বিল খনন করছে। সাত নম্বর সদকাতান জারিয়া, সদকা জারিয়া হিসেবে রাখি গেছে, এটা বাইয়াকি শরীফে এবার ইবনে মাজাতে আছে। তারপরে আট নম্বর হইল দোয়া করা, কি করা? এবার কবরের ফাঁসে গিয়ে দোয়া আপনি করতেন, হারেন অন্য লোক দিক করলে করাইলেও কি ইনশাল্লাহ আল্লাহ কি কাজে পৌঁছাবেন। নয় নম্বর এস্তেফার করবেন, এস্তেফার ক্ষমা চাইবেন মৃত ব্যক্তির পক্ষে। দশ নম্বর মৃত ব্যক্তির অসিয়ত পূর্ণ করবেন। বারো এরপরে এগারো নম্বর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের সাথে কি রাখবেন, মায়ের দিকে আত্মীয় বাবার দিকে আত্মীয় স্বজন। বারো নম্বর মৃত ব্যক্তির বন্ধু বান্ধবীর সাথে কি সুসম্পর্ক রাখবেন, একরাম করবেন, তাদের হকগুলি আদায় করবেন, এতে করে মৃত ব্যক্তির সবটা পাবে আবু দাউদ শরীফের বর্ণনা। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন কর না। মৃত ব্যক্তির সালাম দিবেন, সালাম দিলে সওয়াব আছে না নেই? সালাম দিলে হইলে বেশি সওয়াব আপনার, আপনার মনটা নরম হইব, কি হইব? কারণ এখানে এখানে একটা শিক্ষা আছে না নাই, যে এ কবর আমিও যাওয়া লাগবো, আমিও। এখন সালামটা কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি, একটা। দুই নম্বর অথবা সালাম দিবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুন, আসালুল্লাহু লাকুম, আসালুল্লাহু লানা ওয়া লাকুম লাফিয়া, আসালুল্লাহু লানা ওয়া লাকুম লাফিয়া, এটা সহিহ মুসলিমের শরীফের হাদিস। তিন নম্বর সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইরহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিম্মা ওয়াল মুস্তাকিরিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এটা মুসলিম শরীফের বর্ণনা। তাহলে সালাম দেওয়ার কাইফিয়াত কয় রকম? মৃত ব্যক্তির এই কথা সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, ও কবরওয়ালা তোমার সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহু আকবার, টেনশন করিও না, আমরাও তোর লগে দেখা করার আইতেছি। তাফসিরে দেখলাম মৃত ব্যক্তির যদি শহীদ হক কি হয়, জান্নাতি হক, ফেরেশতা তার কাছে যায় মেসেজ দিয়ে দেয় তোমার জন্য একটা সুসংবাদ আছে, আজকে তোমার অমুক আপনজন তোমার কাছে ফিরে আসবে। সে এখনো জীবিত, কিন্তু আগে খবর হয় যাকে মৃত ব্যক্তি যে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন না? এদিকে মানুষ মারা যায় সবাই কান্দে, আর হাতে কাঁদে না খুশি, আল্লাহ আকবার বলেন না? মনে কষ্ট নিছিনি কেন? তাইলে গান দিয়ে কি কাজে মোটামুটি সবটা হোঁচানো যায় না? ফুল দিয়ে সবটা হোঁচানো যায় না? ফুল দিলে সম্মান হয়, ফুল দিলে কি হয়? সম্মান হয়, সম্মান। জীবিত ব্যক্তির যদি ফুল দেন এতে খুশি হইবে না বেজার হইব? এতে খুশি হইব, কথা ঠিক কি না? সাহাবে কেরাম মারা গেছে, কে কে মারা গেছে? সাহাবে কেরাম গেছে না? সত্যের জন্য কি কাজে বদর ময়দানে মারা গেছে না? সত্যের জন্য বদর ময়দানে যারা শহীদ হয়ে গেছে তাদের ব্যাপারে বলছে যে তোমরা যা ইচ্ছে এর মালুম আসি, তোমরা এখন যা ইচ্ছে তা করো, তোমরা আল্লাহ মাফ করে দিও, অজাবাত লাগ কোন জান্নাত, তোমরা জান্নাত অজীব হয়ে গেছে। হ্যাঁ, তা করো কি কইছে? তোমরা জান্নাত অজীব, এখন যা করো মনে চায় তোমরা, আর কোনো কি নেই, হিসেব টিসাব। এই সত্যের জন মারা যাওয়ার পরে সত্যের জন শহীদ হয়েছে, তো এই সত্তর জন শহীদের কফিনের মধ্যে সাহাবায়ে কেরাম হাজার হাজার ফুলের তোড়া নিতেছে।
ওর মা তো না, ওর মাতে না তুইছি না? হ্যাঁ তুইছি নাকি? আপনারা কোথায় নিবেন? আল্লাহ আমাদেরকে সেই কথাগুলি বুঝিয়ে আমল করার তৌফিক দান করেন।